but she had number 5. Happy birthday! Oh my God! Happy birthday to you. Hey everyone, hi, this is Ritika and welcome back to Leisurely Life. Welcome back to a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো 6th of June আর মঙ্গলবার, আর আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। এখন মোটামুটি ঘড়িতে এক্ষুনি অ্যালার্মটা বাজলো 8:20 বাজে, আর আমি জিম থেকে চলে এসেছি। এসে ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি, এখন খাইনি। এখন স্নান করবো, ব্রেকফাস্ট করবো, অফিস যাবো। আর একটু তাড়াতাড়ি অফিস যাওয়ার আছে। আর এই যে এটা এখনো ঘুমাচ্ছে, আর দেখি অনেকই করছে। কি বলছে? গুড মর্নিং। এখানে কি আছে? ব্রেকফাস্টে কি খেলে? ব্রেকফাস্টে তরকারি আর রুটি নেই, ফুলটি খাওয়া শেষ। ক্যালোরি ঠিকঠাক রাখার জন্য 3টি আলু আর একটা আমের পুরো আমটা। তো স্নান হয়ে গেছে আর হাতে ব্রেকফাস্টে ফ্রুট স্মুদি আছে, আর এখানে আছে একটা পোচড এগ। আজকে সারাদিনের খাওয়াটা একটু হালকাই রাখবো, কারণটা বলছি। পুরো কারণটা জানতে গেলে তোমাদের পুরো ব্লগটা জানতে হবে, মানে দেখতে হবে। একটা স্পেশাল দিনও আছে আজকে, সেটা বলছি। আগে ব্রেকফাস্টটা করে অফিস থেকে বাড়িতে আসলাম, এখন জাস্ট 5 মিনিট হলো। আর এখন ঘড়ি 1টা, আর এদিকে আকানকে এসে একটুখানি হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। আর বাড়িতে এসেই দেখলাম আমি চেঞ্জও করা হয়ে গেলাম। এই এতগুলো পার্সেল এসছে, একটা যদিও আমি খুলে দিয়েছি। তো সামনে আমাদের একটা ট্যুর আছে, তো মানে ট্যুর বলতে 2 দিনের মধ্যেই আছে ওটা। কোথায় যাচ্ছি কী আছে সেগুলো তো আপকামিং ব্লগসগুলোতে আসবে। তো সেই জন্য কিছু শপিং আমরা করেছি, তো সেইগুলোই আজকে প্রবাবলি এসে। আমারগুলো অনেক আগে চলে এসছে। আজকে আমার 2টো আছে আর অনেক 2টো আছে। কী কী আছে তোমাদের চট করে দেখি। এই একটা কটন 2-পিস পাজামা সেট যেটা আর কি, সেটা নিয়েছি। এটা যখন পরবো তখন দেখতে পারবে। আর অনেক একটা কার্গো নিয়েছিল। জুতোগুলো আমার আনপ্যাক করতে বেশ ভালো লাগে, তো জুতোগুলো আগে দেখে নিই। দেখতে খুব সুন্দর। এগুলোর প্রাইস রেঞ্জ কত আমি এক্সাক্ট জানি না, অনেক দিয়েছে তো ওই বলতে পারবো। তো অনেকটা হলো ফুল ব্ল্যাক, আমারটা হলো ফুল হোয়াইট। তো এই যে এই 2টো যে স্নিকার্সগুলো দেখছো, এইটা কোনো ব্র্যান্ডের জুতো নয়, এটা জাস্ট ফর শো। আমি সাদা স্নিকার্স 2টো নিয়েছিলাম। 2টো অলরেডি বাড়িতে আমার আছে, যেগুলো আমি অফিসে পরে যাই বা জিমে যাই। তো এই রেগুলার ইউজের জন্য আমি সবসময় বলবো একটু ভালো জুতো কিনতে, পায়ের জন্য। বাট যেহেতু এটা সাদা আর এটা খুব অকেশনালি আমি পরবো, মানে কোনো ঘুরতে যাওয়া, তাই জন্য আমি এটা খুব একটা দামি নিইনি। ওটা আমার পড়েছে ওই 450 ওই অ্যারাউন্ড পড়েছে। তোমরা এটা চেক আউট করতে পারো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। দুর্ভাগ্যবশত আমার যেই স্নিকার্স 2টো এসে, ওটা আমার সাইজ আসছে না, মানে ছোটো হয়েছে। আমি জেনারেলি সাইজ 5 পরি, বাট এটাতে 5ই নিয়েছিলাম। ইউকে সাইজ আর ইন্ডিয়া সাইজটা দেখেই আমি নিয়েছিলাম, বাট এটা আমার ছোটো হচ্ছে। তো এটা আমাকে ব্যাক করতে হবে। আর সবথেকে যেটা খারাপ লাগছে, এটা ব্যাক করলে এত তাড়াতাড়ি তো দেবেন না, কারণ আমাদের 2 দিনের মধ্যে বেরোনো আছে। তো দেখতে হবে এখানে লোকাল কোথা থেকে একটা সস্তায় যদি সাদা ক্যাম্পাস পাই, স্নিকার্স পাই, তাহলে ভালো। তারা সকাল থেকে তো এক ফোঁটা জল খাসনি, এখন তুই লিখতে বসে তোকে 10 বার জল খেতে হবে গুরু। তো সকালে তোমাদের বলেছিলাম আজকে একটা স্পেশাল দিন, সেটা আলটিমেটলি বলছি। আজকে হলো রনির জন্মদিন, 6th of June। তো ওর জন্য ভেবেছি একটু কাস্টার্ড আইসক্রিম বানাবো, ম্যাঙ্গো কাস্টার্ড আইসক্রিম। এই কাস্টার্ডটা আমি কালকে রিলায়েন্স থেকে এনেছি। এটা আমার ফার্স্ট টাইম আইসক্রিম ট্রাই করা, দেখি কতটা সাকসেসফুল হই না হই সেটা পুরোটাই তোমরা দেখতে পারবে। তো এটা আগে আমি যেটা ইউটিউবে দেখে নিয়েছি, এই কাস্টার্ড পাউডারের মধ্যে একটুখানি ঠান্ডা দুধ দিয়ে আগে এটাকে ভিজিয়ে রাখতে হয়। তারপরে গরম দুধটা যখন ফুটে আসবে তখন এটা আস্তে আস্তে মেলাতে হয়। যাই হোক, ইউটিউবে তো দেখে দিয়েছি, এবার দেখি কীরকম প্র্যাকটিক্যালি হয়। তো দুধটা এখানে অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর আমি এখানে মিঠাইয়ের এই এটা দিয়ে দিচ্ছি। মিল্কমেডটা দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে যখন ফুটে উঠবে তখন আস্তে আস্তে এই জিনিসটাকে দিতে হবে, যে কাস্টার্ড পাউডারটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। আর একদম লো ফ্লেম করে করতে হবে। তো এদিকে অনির আছে আজকে দুপুরের ইয়েতে ভাত, মানে পান্তা ভাত আছে, এখানে কি জানি ছাতু ভরা মাছ ভাজা আর আলু ভাজা, আর এইদিকে আমার লাঞ্চ হলো এক বাটি তড়কা, ডিম তড়কা, আর আছে ছাতুর শরবত, ইয়ে দিয়ে কী বলে ওটাকে, একটু লেবু নুন। আর তো বিকেল 4:30 বাজে আর আমরা বেরিয়ে গেছি। আর ও জাহান আমাদেরকে টাটা টাটা বাই। দেখে অনি আমি রেডি, প্রতিদিন অফিস যাওয়ার সময় এই বিকেলবেলা ওর মনটা একটু খারাপ হয়ে যায়। সকালবেলা দেখছিলেই তোমরা যে আমি একটা কাস্টার্ড বানাচ্ছিলাম, ম্যাঙ্গো কাস্টার্ড, তো আনফর্চুনেটলি ওটা ফেটে গেছিলো। আর আমি তাই জন্য ভাবলাম এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস এটাতে পড়েছে, তো এটাকে ফেলে দেওয়ার কোনো মানে হয় না। তো যেরকম ছানা জল ঝরিয়ে যেরকম বানায় সেরকমই আমি জলটা ঝরিয়ে নিয়ে ভালো করে এটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এখন এটাকে বার করে ভাবছিলাম একটু আম সন্দেশ বানাবো, তাই জন্য একটা ভালোভাবে ঠেসে নিচ্ছি। তো অফিস থেকে এসে অনেকক্ষণ হয়ে গেছে, মুখ চোখের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড গরম। এখানে বাজারে গেছিলাম, অ্যাকচুয়ালি যেটা বললাম যে সকালবেলা যে দুদিনের পরে ট্রিপে আছে, তো আমাদের মাসি বাড়িতে থাকবে, তো তাই জন্য কিছু বাজার বাড়িতে এনে রাখা দরকার, তো সেই বাজারগুলো করলাম। আর একটা জিনিস স্পেশালি আনার দরকার ছিল, সেটা হলো আইসক্রিম। অ্যাকচুয়ালি সকালবেলা তোমাদের দেখলে আইসক্রিম আমি করছিলাম কাস্টার্ড দিয়ে, বাট কাস্টার্ডটা কেন জানি না ফেটে গেছে আর ওটা ছানা কেটে গেছে। তো যাই হোক, ওই ছানা কাটারটাই আমি ভালো করে জলটাকে বার করে যেরকম সন্দেশ করে ওরকম টাইপের করে আমি এখন ডিপ ফ্রিজে রাখলাম, সেটা তোমাদের দেখালাম। এত কিছু আয়োজন একটা জিনিসের জন্য। আজকে রনির জন্মদিন, ওদের বাড়িতে আমরা আজকে যাবো, ওই 8টা নাগাদ করে যাব, তার আগে গিফট কিনতে যেতে হবে। তো অনি আসুক, তারপর আমি অনি আর পার্থদা মিলে ওর জন্য একটা গিফট কিনতে যাবো। তো আজকে সন্ধ্যাটা তো বেশ ভালোই কাটবে। এই যে এটার ম্যাম এসেছিল আজকে, ম্যাম চলে গেছে, এখন আমি একটুখানি গা হাত পা ধুয়ে তারপরে গিফটটা কিনতে যাবো। তো একেবারে রেডি হয়নি, তারপরে চলে এসছে আর আমরা এখন যাচ্ছি পার্থদার সাথে রনির গিফটটা কিনতে। রনি যেহেতু রিসেন্টলি জব স্টার্ট করেছে, তো ওর জন্য এই ল্যাপটপ ব্যাগটা খুব কাজের হবে, তো সেটাই ভেবেছিলাম। আর এটা এরকম একটা পেয়েও গেলাম খুব সুন্দর দেখে, এটা গিফট র্যাপ করে আমি নামও লিখে দিয়েছি, আহান জেমস আর মামুনির নাম। তো এই যে আমার সকালবেলা যে আইসক্রিমটা বানাতে চেয়েছিলাম সেটা না হয়ে এই যে সন্দেশ হয়েছে, টেক্সচারটা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। আর এবার খাবার পালা, আমার তো খেতে খুব ভালো হয়েছে, একটুখানি লেফট ওভার ছিল সেটা আমি খেয়েছি, এবার দেখার সবার রিয়াকশন খেয়ে। তো এটা প্যাক করা হয়ে গেল। আর এখানে আমি যেহেতু রনির জন্য ভেবেছিলাম আইসক্রিম করবো, তো আইসক্রিম তো আর বানানো হলো না, তো বাইরে থেকে একটা আমুলের ফ্রুট অ্যান্ড নাট ফ্যান্টাসি নিয়ে নিয়েছি। আর সাথে এখানে চলে যাচ্ছে আমার জন্মদিনে নিজের মানুষের জন্য কিছু না করলে ঠিক ভালো লাগে না, নিজের হাতে কিছু না বানালে ঠিক ভালো লাগে না, তাই জন্য ভেবেছিলাম আইসক্রিমটা করবো, বাট আনফর্চুনেটলি আইসক্রিম তো হলো না, বাট সন্দেশটা হয়েছে। অ্যান্ড আই এম হ্যাপি, স্যাটিসফাইড উইথ দ্য ফ্লেভার অ্যান্ড টেক্সচার, তাই জন্য দেখা যাক ওদের কেমন লাগে। তো চলো এবার একটুখানি ফ্রেশ হয়ে, অনি গেছে ওয়াশরুমে, ফ্রেশ হয়ে তারপর বেরোবো। এখন অলরেডি মোটামুটি 8টা 10 বাজে, আমরা একটু লেট আছি। আমরা তো এদিকে পৌঁছে গেছি, বাট বার্থডে বয়েদের সেই এখন বাড়িতে নিবি, সেই কখন আসবে দেখা যায়। খোল এবার দেখি কত তোর ইয়ে আছে, এতটা শক্তি নেই। হ্যাঁ ওটাই তো বলছি, আম সন্দেশ হয়ে গেছে। তুই কি বানাতে গিয়ে কেন সবকিছু পারফেকশন হতে হবে? আমি তো বলছি আমি ছানা কেটে গিয়ে আইসক্রিম বানাতে গিয়ে আমি সন্দেশ বানিয়ে দিয়েছি, তুই বল এবার। বানাতে গিয়ে ইট হয়ে গেছে, ইট হয়ে গেছে, তুই তাহলে মন থেকে বানাসনি। Hello, Papa. Happy birthday! এখানে তৃষা, সেটা কি তৃষা রনিদের একটা খুব সুন্দর কেক বানিয়ে নিয়ে এসে। ক্যান্ডেল বা তুমি রোমানে জ্বালাও, রোমানে বল। মানে বুঝলাম না, মানে তুই এখন ফ্রেশ আছিস। अरे और बोलो ओके ओके जो बोलूंगा रियार से ईट भरा केक তোর জন্মদিনে তুই পাচ্ছিস তো এখানে হয়েছে কি চিকেন বিরিয়ানি বলে উইদাউট চিকেন আর এখানে কি আছে রিয়া কি কাজ করছে রিয়া কত কাজ করছিস তুই কত কাজ করছিস এত কাজ করিস না রুটি দুটো এখানে ফল কাটা হচ্ছে কাদের জন্য রেবা দিয়া তৃষার জন্য তো এখানে ওদের বাচ্চাগুলোকে ডিনার করিয়ে দেওয়া হচ্ছে তারপর আমরা বড়রা করব তারপরে এখানে চিকেন বিরিয়ানি আর মাটন রনি কষ্ট করে বলতে হবে না মুখে চোখে যাবে মুখে হাসি পেট ভরে খাবো হ্যাপি বার্থডে বল হ্যাপি বার্থডে কাকা আর মামা টাকা এদিকে রনির গিফটটা খুব পছন্দ হয়েছে এত আওয়াজ আসছিল তাই জন্য আমাকে একটু ভয়েস ওভার দিতে হলো পর আমি আমাকে তুমি আজকে না তুমি আজকে যা বলবো তাই করবে কি সুন্দর এটা তোর কোনো সিকিউরিটি আছে চলো টাটা গুড নাইট গুড নাইট আমার বাড়ি বেরোচ্ছো দাদা টাটা